ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌরসভার আয়োজনে মঙ্গলবার দুপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, পৌর মেয়র ফারুক হোসেন, হরিণাকুণ্ড থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় পৌরসভার 10টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে 15 ওভারের খেলায় পৌরসভার 1 নম্বর ও 3 নম্বর ওয়ার্ড অংশ নেয়। চারটা পাঁচটা জিনিসকে দূর করার, সমাজ থেকে বিদ্যমান তরুণরা যদি খেলাধুলায় ব্যস্ত থাকে, আয়োজকরা জানান মাদক ও মোবাইল গেমস থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতেই এমন ধরনের আয়োজন করা হয়েছে। তারা আশা করেন এই টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পাবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 29 জানুয়ারি অনুষ্ঠিত হবে।